দেশি প্রথম মেয়েদের বয়সন্ধিকালীন সময় স্কুলে চেঞ্জ রুমের ব্যবস্থা করা হয়েছে বাগেরহাটের ফকিরহাটে, যারই ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হচ্ছে এই চেঞ্জ রুম। শিক্ষার মান বৃদ্ধি বড় ভূমিকা হিসেবে পালন করে শিক্ষার্থীদের উপস্থিতি। দেশের মাধ্যমিক স্কুলে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতির হার কম, যার প্রধান কারণ হচ্ছে মেয়েদের বয়সন্ধি, যার কারণে উপস্থিতির হার কমে যায়। তবে শিক্ষার মানকে ত্বরান্বিত এবং মেয়েদের উপস্থিতি বৃদ্ধি করতে বাগেরহাটে দেশের প্রথম এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিডি স্টার টিভি নিউজ বাগেরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান নয়নের পাঠানো ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। দেশের 82% স্কুলে নেই বিরতকালীন সুষ্ঠু ব্যবস্থাপনা, আর এই সময়ে অনুপস্থিত থাকে 30% কিশোরী, এমন তথ্য দিয়েছে বেসরকারি ওয়াটার এইড। স্যানিটারি প্যাডের ব্যবহার বাড়লেও পিরিয়ডের সময় ব্যবস্থাপনায় রয়ে গেছে অনেক সমস্যা। পর্যাপ্ত পানি সরবরাহের অভাব, পরিচ্ছন্ন টয়লেটের সংকট স্কুলগামী মেয়েদের জন্য এই সময়টি আরও জটিল করে তোলে। বয়সন্ধিজনিত অসুস্থতা কিশোরী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে দারুণভাবে ব্যাহত করে। আর এইসব কিছু মাথায় রেখে দেশে বাগেরহাটের ফকিরহাটে সর্বপ্রথম 2019-20 অর্থ বছরে ফকিরহাট উপজেলা পরিষদের 8টি ইউনিয়নের 8টি মাধ্যমিক বিদ্যালয়ে চেঞ্জ রুম গড়ে তোলার জন্য আর্থিক বরাদ্দ রেখে কাজ শুরু করা হয়। আর প্রথমে পাইলটিং করা হয় উপজেলার বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আর এর উদ্বোধন 2019 সালে বেতাগা দিবসে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বর্তমানে এই উপজেলা 12টি চেঞ্জ রুম করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলে, বয়সন্ধিকালীন সময় আগে তাদের স্কুলে অনুপস্থিতির হার কমে যেত, কিন্তু বর্তমানে অনুপস্থিত নয় বরং উপস্থিতি 100% নিশ্চিত হয়। দেশে প্রথম এমন উদ্যোগ গৃহীত হয় ফকিরহাট উপজেলা থেকে, আর এর সুফলও পাওয়া যাচ্ছে। আর এই উদ্যোগ যদি দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে গ্রহণ করা হয় তবে শিক্ষার মান বাড়বে বলে বলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস। এমন উদ্যোগের সুফল পেয়ে যশোর শিক্ষা বোর্ড চেঞ্জ রুম তৈরির জন্য একটি পরিপত্র জারি করে। তবে সারা দেশব্যাপী যদি চেঞ্জ রুম ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করা যায় তবে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি বৃদ্ধি পাবে শিক্ষার মান, আর শিক্ষার মানে এগিয়ে যাবে সোনার বাংলা, এমনটি প্রত্যাশা সকলে। আমরা লজ্জাবোধ করতাম, কিন্তু এখন চেঞ্জ রুম হওয়ার কারণে আমাদের এই সমস্ত সমস্যার অবসান ঘটেছে এবং আমরা এখন চেঞ্জ রুম হওয়ার কারণে সবকিছু নিয়মিত করতে পারছি, পাঠদান পদ্ধতিও ভালোভাবে গ্রহণ করতে পারছি এবং আমাদের সবকিছু এখন ঠিকঠাক চলছে। আমাদের মেয়েদের বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করে তাদের বয়সন্ধিকাল অর্থাৎ ঋতুকালীন সময় তারা স্কুলে আসে না। স্কুলে না আসার কারণে তারা কিন্তু শিক্ষার সকল সুযোগ সুবিধা থেকে কিছু সময়ের জন্য হলো বঞ্চিত হয়। এদের কাছ থেকে কিন্তু আমরা মানসম্মত শিক্ষা পাওয়ার প্রত্যাশা করতে পারি না। আমরা অনেকটা আশান্বিত হচ্ছে এই কারণে যে আমরা এটা শুরু করেছিলাম বাংলাদেশের প্রথম, এবং সেটা ডিজাইনটা আমরা যেটা করেছি এটাকে এখনো কেউ ওভারকাম করতে পারিনি। আমরা যেটা কিছু কিছু স্কুলের শিক্ষকদের কাছে আমরা জেনেছি যে এতে মানে মেয়েদের হাজিরা ব্যবস্থা হাজিরার উন্নতি ঘটেছে এবং আমরা আপাত দৃষ্টিতে অনেকটা সফল আমাদের এলাকার জন্য। আমরা সারা দেশে যদি এটা রিপ্লিকেট করতে পারি তখন মনে করবো যে এটা আমরা যাই হোক একটা ডিসকভার করেছি, যেটা করার দরকার ছিল আমরা করিনি, এটা করা একান্ত উচিত। তো আমরা গর্ববোধ করি যে আজকে সরকার উচ্চ মহল থেকে ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার সচিব মহোদয় তিনিও দেখে গেছেন বিষয়টা, এবং তিনি দেখেও বলেছেন তিনি নিজেও চেষ্টা করবেন যে এটি সারা দেশে কী করে রিপ্লিকেট করা যায়। আর বিশেষ করে যেসব জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে বিল ভবনগুলো তৈরি করা হয়, স্কুল ভবন কি বড় সাইক্লোন সেন্টার টেন্টার করা হয় লোকাল গভর্নমেন্টের থেকে, সেসব জায়গায় যাতে এই চেঞ্জ রুমের প্রভিশনটা থাকে সে ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।